শীত তখন বিদায় নেওয়ার আগে শেষ কামড় দিয়ে যাচ্ছে। এমনই এক মোরগ ডাকা ভোরে রাঁচি স্টেশনে ক্রিয়াযোগা এক্সপ্রেস থেকে নেমে পড়লাম আমরা চারজন। স্বাগত জানালো কনকনে ঠান্ডা হাওয়া। তখন পূবের আকাশ সবে লাল হতে শুরু করেছে। স্টেশনের বাইরে আগে থেকে ঠিক করে রাখা বোলেরো গাড়ি দাঁড়িয়েছিল। আমরা যাব পালামৌ টাইগার রিজার্ভের মারোমার ফরেস্ট বাংলো। মারোমার কিংবা বেতলার নিকটবর্তী স্টেশন ডাল্টনগঞ্জ হলেও যাওয়ার জন্য সুবিধাজনক হলো রাঁচি হাতিয়া এক্সপ্রেস, যার বর্তমান নাম ক্রিয়াযোগা এক্সপ্রেস, তা ধরে রাঁচি নেমে গাড়ি নিয়ে চলে আসা। আমাদের এখনও যেতে হবে প্রায় 150 কিলোমিটার রাস্তা। শহর পেরোতেই হাইওয়ের ধারে গরম চায়ের সন্ধান পেয়ে নেমে পড়লাম। দুপাশের ঈষৎ রুক্ষ জনবনহীন প্রান্তর আর অদ্ভুত আকৃতির পাহাড় আর টিলা মনে এনে দিল অনাবিল শান্তি। ঘন্টা দিনে যাওয়ার পর এক জায়গায় সকালের জলখাবার খাবার জন্য দাঁড়ালাম। গরম গরম পুরি, সবজি আর জিলিপি দিয়ে ব্রেকফাস্ট ভালোই হলো। তারপর আবার সেই দুপাশের বন আর পাহাড়ের মাঝে রাস্তা ধরে পথ চলা। তবে জঙ্গল ক্রমশ ঘন হয়ে আসছে। এরই মাঝে পড়ল ছোট বাজার, জায়গার নাম গাঢ়। এখান থেকেই আগামী দুদিনের ফরেস্ট বাংলোতে থাকার যাবতীয় রসদ সংগ্রহ করতে হলো। এখান থেকে যা কিনে নিয়ে যাব তাই আমাদের জন্য রান্না করবেন বাংলোর চৌকিদার। প্রায় 6 ঘন্টা পর এসে পৌঁছালাম ঘন বনের মাঝে মারোমার ফরেস্ট বাংলোতে। থাকার জন্য এখানে আছে ব্রিটিশ আমলে পুরনো বাংলো আর দুটো ট্রি হাউস। আমরা বাংলোতে একটা ঘর আর ট্রি হাউসে একটা ঘর পেলাম আমাদের চারজনের জন্য। ভর দুপুরে সবারই পেট চুইচুই করছিল খিদেতে, যা বাজার করে নিয়ে এসেছিলাম শান্তনুদা গুছিয়ে বুঝিয়ে দিলেন চৌকিদারকে। দুপুরের মেনু সামান্যই, ডাল, আলু সিদ্ধ আর ডিমের ঝোল। তবে কাঠের জালে রান্না হতে একটু সময় লাগবে। বাংলার ঘর বেশ বড়, ছাদ কাঠের আর ঘরে আছে ফায়ার প্লেসও। সব মিলে এই ঘরে থাকলে গল্পের বইতে পড়া ব্রিটিশ আমলে ডাক বাংলায় থাকার কথা মনে পড়ে যাবে। আর বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই। রাত 8টা পর্যন্ত সোলার ল্যাম্পে আলো জ্বলে, তারপর ঘন অন্ধকারে টর্চ
আর মোমবাতির আলোই ভরসা। সব মিলিয়ে মারোমার ফরেস্ট রেস্ট হাউসের পুরনো বাংলোতে থাকার অভিজ্ঞতা যে রোমাঞ্চকর হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাহিত্যিক এবং শিকারী প্রয়াত বুদ্ধদেব গুহ বেশ কয়েকবার থেকে গেছেন এই বাংলোতে। বাইরে টানানো আছে তার ছবিও। দেখলাম এক জায়গায় লেখা আছে এই ফরেস্ট রেস্ট হাউস 1659 ফুট উচ্চতায় অবস্থান করছে। বাংলার অবস্থান অপূর্ব, আর আমরা চারজন ছাড়া অন্য কোনো ট্যুরিস্ট নেই এখানে। দিনের বেলাতে এই পরিবেশ গা ছমছমে। একসময় এখানে সত্যিকারের ট্রি হাউস ছিল, এখন যেগুলো আছে তা কংক্রিটের পিলারের উপর তৈরি ঘর। ট্রি হাউসের বারান্দা থেকে বাইরে উদাত্ত প্রকৃতি মুগ্ধ করবে আপনাকে, আপনার মনে এনে দেবে এক মুক্তির আস্বাদ। ট্রি হাউসের ঘরগুলোর আয়তন বেশ বড়, ভিতরে সুন্দর কাঠের কাজ করা, আর নতুন এবং খুব বেশি ব্যবহৃত হয় না বলেই একদম ঝকঝকে। বাথরুমও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পিছনে আছে জঙ্গলের দিকে মুখ করা ব্যালকনি। আর সামনের দিকে বেশ বড় টানা বারান্দা, যে বারান্দায় দাঁড়ালে দেখা যায় গোটা বাংলো চত্বর, আর দেখা যায় দূরের পাহাড়। দুপুরে খাওয়ার পর একটু ঘুরতে বেরোলাম আশেপাশে, তারপর এক সময় ঘন জঙ্গলের মাঝে ফুরিয়ে এলো দিন। এখানে অফিসের কাজে এসেছিলেন রেঞ্জার সাহেব, বেশ হাসি খুশি দিলখোলা মানুষ। ঠান্ডায় হিমঝরা রাতে কাঠের আগুন জ্বালিয়ে চা খেতে খেতে অনেক গল্প হলো তার সাথে, আমরাও শুনলাম তার জীবনের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। পুরো ইন্ডাস্ট্রি চলতো না, যুদ্ধ 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 মানে যে পাকিস্তান যে সোচ রা থা বাহুবলি হ্যাঁ কাশ্মীর কো হাম লে লেঙ্গে উসকে কারণ পায়ে টুট গিয়া। রাতে যখন খেতে গেলাম তখন সোলার ল্যাম্পের আলো নিভে গেছে, মোমবাতি আলোতে গরম গরম ভাত আর দুপুরে আসার সময় গাড়ু বাজার থেকে নিয়ে আসা চিকেনের ঝোল খেতে খেতে ভাবছিলাম এমন অভিজ্ঞতা অন্তত আমার জীবনে আগে হয়নি। পরদিন ঝকঝকে সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরবো বলে।
মাঝে এক ছোট্ট আদিবাসী গ্রামে সিঙ্গড়া আর পান্তুয়া বিক্রি হচ্ছে দেখে নেমে পড়লাম। তো সকালে ব্রেকফাস্ট করেছিলাম, মাঝখানে একটা দোকান দেখলাম সিঙ্গড়া ভাজি গোলাপ জামুন আছে, এটা খাই। সিঙ্গড়া খেতে খারাপ নয়, খুব গরম নয়, মোটামুটি খাওয়া যায়, টেস্ট ভালোই। আজ প্রথমে আমাদের গন্তব্য সুগা ড্যাম। আশেপাশে বন আর পাহাড়ের মাঝে বড় সুন্দর জায়গা, বর্ষাকালে এর রূপ নিশ্চয়ই অন্যরকম থাকে। এখন জল কম থাকলেও নিস্তব্ধ প্রকৃতির মাঝে জলের বয়ে চলার অবিরাম আওয়াজ বড় সুন্দর লাগলো। পাশের এক ওয়াচ টাওয়ার থেকে বহুদূর পর্যন্ত দেখা পাহাড়ের সারি আর সবুজ বনানীর দৃশ্য অপূর্ব। তারপর চললাম ঝাড়খণ্ডের পরিচিত ভ্রমণ স্থান লোধ ফলস। জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি রেখে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হলো। বনের ভিতর দিয়ে সেই পথ চলার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। শেষ দিকে সিঁড়ি ভেঙে আর পাথর ডিঙে আমরা হাজির লোধ জলপ্রপাতের কাছে, যা নাকি ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। তবে এইসব জলপ্রপাত দেখার আসল সময় বর্ষাকাল কিংবা তার সামান্য পরে। এখানে আমরা পেলাম বেশ কিছু পর্যটকের উপস্থিতি। সামনে আমরা 4 জন, পুরো টিম আছে। এসব দেখে মারমার ফরেস্ট বাংলোতে যখন ফিরলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। খিদের মুখে ডাল পাঁপড় ভাজা আর ডিমের ঝোল অমৃতের মতোই লাগলো। সন্ধ্যার পর সঙ্গে শুধুই ঝিঁঝির ডাক, টিমটিম করে জ্বলা সোলার ল্যাম্পের আলো আর একরাশ নির্জনতা, আর সেই সাথে গাছপালার ফাঁক দিয়ে আকাশে প্রায় গোল চাঁদের উঁকি। অদ্ভুত থ্রিলিং অভিজ্ঞতা হচ্ছে, কেননা ছোটোবেলায় পিকনিক করেছি, তখন নিজেরা রান্না করতাম, এরকম হয়েছে নিজেরা বাজার করতাম। তো এখানে আসার সময় কালকে গাড়ু বলে একটি জায়গা আছে, গাড়ু বাজার থেকে আমরা বাজার করেছিলাম, রেশন নিয়েছিলাম, আজকে চিকেন কিনেছি মহুয়াটার বলে একটি জায়গা থেকে। আজ আমরা ফেরার সময়
রাস্তার পাশে এক বাজার থেকে দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম। ঠিক করলাম আমরা নিজেরাই রান্না করব। ততক্ষণে সোলার ল্যাম্পের আলো শেষ, মোমবাতির আলোতে কাঠের আগুনে রান্না করার সে অভিজ্ঞতা মনে থাকবে চিরকাল। ঘন্টায় আমরা চিকেন বানাচ্ছি, দেশি চিকেন। আর দেখতেই পাচ্ছেন কাঠের জালে হচ্ছে পুরোটাই, এই যে হলুন কাঠের জালে, একটাতে ভাত চাপানো হয়েছিল। আর আমাদের দুদিনের মারুমার ঘোরা শেষ হলো এই সকালে। এখন সকাল 8টা বাজে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, যাব বেতলা ফরেস্ট গেস্ট হাউসে। দিয়ে বেতলাটা একটু ঘুরবো, আশেপাশটা ঘুরবো। তো আমরা দুদিন ছিলাম মারুমার, অবশ্য সেটা নেই। এবার এখন বলতে গেলে যে মারুমারে থাকার অভিজ্ঞতা কেমন, সেটা হচ্ছে অসম্ভব থ্রিলিং এক্সপিরিয়েন্স ইংরেজিতে যাকে বলে। খুব ভালো, দারুণ অভিজ্ঞতা জঙ্গলে থাকার। জঙ্গলে থাকার অভিজ্ঞতা আমার আরও অনেক জায়গাতেই হয়েছে, এটা একদম অন্য রকম। পুরনো বাংলো, ফাঁকা নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে ঝিঝির ডাক, জঙ্গলে যেমন হয়। আর থাকার ব্যবস্থা ভালোই, ঘরগুলো যথেষ্টই ভালো, তবে গিজার নেই। গরম জল যদি শীতকালে আসেন, আমরা যখন এই সময় এসেছি, একটু অসুবিধা তো হবেই। আর রান্নার ব্যাপারটা হচ্ছে এখানে বাইরে থেকে রেশন নিয়ে আসতে হয়, বাজার ফাজার করে নিয়ে আসতে হবে। রান্না যারা করে দেন বেসিক রান্নাই করেন। তবে কালকে আমরা নিজেরাও রান্নাতে হাত লাগিয়েছিলাম, সেটাও একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা। কাঠের উনুনে আমরা রান্না করছি, তো সেইটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তবে ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা থাকলে বা বয়স্ক লোক থাকলে একটু সমস্যা হতে পারে, কিন্তু জঙ্গলে যদি আপনি সত্যি ভালোবাসেন, প্রকৃতি যদি সত্যি ভালোবাসেন, একটু অন্যরকম থাকার অভিজ্ঞতা চান, তাহলে এই মারুমার ফরেস্ট বাংলোর কোনো জুড়ি নেই। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, তো এখান থেকে যাব বেতলা। আজকে বেতলা ঘুরবো, তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে বেতলাতে।